মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম শুরু করা হবে না বলে জানা গেছে এনটিআর সি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আইসিটি বিষয়ের সনদধারীদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা হয়েছে বিষয়টি নিয়ে নিজেদের মতামত আদালতের কাছে জমা দিয়েছেন তারা তবে আদালতে এখনো এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি চলতি মাসে এই সংক্রান্ত শুনানি হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে এই মামলার সুরাহা না হওয়া পর্যন্ত চতুর্থ কোনো বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করতে চায় না এনটিআরসি এনটিআরসি বলছে আইসিটি বিষয়ের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশেষ কোনো বিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে না আর বিশেষ কোনো বিজ্ঞপ্তির ফল প্রকাশ না করা হলে চতুর্থ কোনো বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা যাচ্ছে না প্রকৃত শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হলে বিশেষ গণ বিজ্ঞপ্তির যোগদান পর্যন্ত অপেক্ষা করতে হবে ফলে সাহসাই চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না এই প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ ওবায়দুর রহমদ দারিলি ক্যাম্পাস কে বলেন বিশেষ গণ বিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না হলে শূন্যপদের সঠিক সংখ্যা পাওয়া যাবে না সেজন্য চতুর্থ কোনো বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করতে কিছুটা দেরি হবে তবুও আমরা মৌখিকভাবে প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করছি তিনি আরো বলেন বিশেষ গণবিজ্ঞপ্তির তৃতীয় কোনো বিজ্ঞপ্তিরই অবশিষ্ট অংশ ফলে একটি কোনো বিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না করে আরেকটি শুরু করা সম্ভব হবে না আইসিটি বিষয়ক প্রার্থীদের মামলার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে মামলা নিষ্পত্তির পর দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি তো সক্রিয় দর্শক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং কমেন্টে মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং অন্যদেরকে এই তথ্যটি জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ